কেন্দ্রীয় সরকার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে ভালো মানের গমই পাঠাত। রাজ্যের বরাদ্দ অনুযায়ী সেই গম গিয়ে ঢোকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে। সেই গোডাউন থেকে গমের বস্তা চলে যায় গম ভাঙানোর বরাদ্দপ্রাপ্ত সংস্থাগুলোর কাছে। এই বরাদ্দপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যেই নাম রয়েছে রাজ্যে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ফুড কর্পোরেশনের গোডাউন থেকে আসা গম অঙ্কিত ইন্ডিয়া সহ বরাদ্দপ্রাপ্ত অন্য সংস্থাগুলিতে গিয়ে ঢোকার পর তা ভাঙানো হয়। কিন্তু সেই গম ভাঙানোর পর সব ভালো পরিমাণ গম রেশন ডিলার বা ডিস্ট্রিবিউটারদের কাছে না গিয়ে বিভিন্ন ব্র্যান্ডে প্যাকেট বন্দি হয়ে খোলা বাজারে চলে যেত বিক্রির জন্য। এভাবেই কোটি কোটি টাকা কামিয়েছেন অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টররা। সাধারণ গম বাজার থেকে কিনে সেই গম ভাঙাতে যে খরচ, স্বাভাবিকভাবেই খোদ এফসিআই এর গোডাউন থেকে আসা গম ভাঙিয়ে খুব কম খরচেই তা বাজার দরে চড়া দামে বেচে দিয়ে মুনাফা লুটছিল অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। গোসা বিষয়টাই বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ সাহা। আসুন শুনে নিই কীভাবে চলতে থাকে এই রেশন বন্টন দুর্নীতিচক্র। রেশন বন্টন দুর্নীতি মামলা, যেই মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যের বনমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলার সূত্র ধরে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুই প্রাক্তন আত্মসহায়ক তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপ কনভারসেশন এবং অন্যান্য নথি যাচাই করে কিন্তু এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের নাম উঠে আসে। যেটা ইডি সূত্রে দাবি, এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কাছে কিন্তু বরাদ্দ যেত তারা খাদ্য দপ্তরের যে প্যানেল ছিল সেই প্যানেলের নথিভুক্ত একটি সংস্থা এবং এই সংস্থার কাছে খাদ্য দপ্তরের তরফে একাধিক বরাদ্দ দেওয়া হতো। তাদের যে রেশনের যে গম, সেই গম ভাঙানোর তারা বরাদ্দ পেতেন। এজিসি বোস্টের ঠিকানা অবস্থিত এই অফিসের যে টাটা মিল রয়েছে উলুবিড়িয়াতে, হাওড়ার উলুবিড়িয়াতে, সেখানে কিন্তু তারা এই খাদ্য দপ্তরের তরফে গম যেত ভাঙানোর জন্য। এইভাবে কিন্তু রেশন বন্টন দুর্নীতির সঙ্গেও জড়িয়ে পড়ে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড। যেটা ইডি সূত্রে দাবি, যে কম দামে সরকারি যে রেশনের গম, উন্নত মানের গম, সেই গম কিনে সেই গম ভাঙিয়ে আটা তৈরি করে তারা নিজেদের সংস্থার প্যাকেটজাত আটা বিক্রি করতো বাজারে এবং তার বিনিময়ে কিন্তু সাধারণ মানুষের কাছে কম গুণগত মানের যে আটা, সেই আটা সরবরাহ করা হতো এই সংস্থার তরফে। তার বিনিময়ে যে কোটি কোটি টাকা যে মুনাফা অর্জন করতে সংস্থা, সেই মুনাফা কিন্তু বিভিন্ন প্রভাবশালীর কাছে গিয়েছে এবং সেই টাকার একটা বড় অংশ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছে বলে সন্দেহ করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেই থেকে উঠে আসে এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের নাম এবং তারপরে গত শনিবার ভোরবেলা তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং দুদিন ধরে সেই তল্লাশি অভিযান চলে। এখন ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে দুদিন ধরে এই তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 1,40,00,000 টাকা নগদ উদ্ধার করা গিয়েছে শুধুমাত্র এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন ঠিকানা থেকে। এবং সেই টাকার উৎস সন্ধান করতে গিয়ে কিন্তু এই সংস্থার দুই ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সংস্থার অন্যান্য আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই টাকার সঠিক উৎস সন্ধান কিন্তু করতে পারেননি। এর ফলে যেটা জানা যাচ্ছে যে এই সমস্ত যারা ডিরেক্টর রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করাবে এই টাকার উৎস কী তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। অর্থাৎ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ইডির যারা আধিকারিক রয়েছেন তারা এবং সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন। এই তদন্তে নেমে শুরুতেই বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তার যোগসূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে দুটো বাড়ি রয়েছে সল্টলেকে সেখানে হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তার বাড়িতে প্রায় 21 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়, তাকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু সূত্রের খবর যে তিনি নাকি কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দেননি এবং তারপর তাকে নিয়ে আসা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, সেখানেও নাকি তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তারপরই তাকে আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেয় ইডির আধিকারিকরা। বাকিবুর রহমানের কাছ থেকে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছিল সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই সূত্রের খবর। যদিও শুরুতে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি যেটা বলা হয়েছিল যে তার সুগার রয়েছে, শরীর খারাপ, এবং যে কারণে আমরা দেখেছি যে ব্যাংশল আদালত থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে। তারপর সেখানকার চিকিৎসকেরা ফিট সার্টিফিকেট দিতেই তাকে আবারও নিয়ে আসা হয়েছিল সিজিও কমপ্লেক্সে এবং তারপর থেকে লাগাতার জেরা চলছে। এমনকি আমরা যেটা দেখেছি যে প্রথমবার
তাকে নিজেদের হেফাজতে নিয়েছিলেন ইডির আধিকারিকরা এবং তারপর আবারও আদালতে তোলা হলে তাকে আবারও 7 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছেন ইডির আধিকারিকরা। এবং এই যে 7 দিনের জন্য আবার তাকে নিজেদের হেফাজতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য তারা জানতে চাইছেন। এমনকি প্রাক্তন আত্মসহায়ক, বর্তমান আত্মসহায়ক, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সরকার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে ভালো মানের গম পাঠাত, রাজ্যের বরাদ্দ অনুযায়ী সেই গম গিয়ে ঢোকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে, আর সেই গোডাউন থেকে গমের বস্তা চলে যায় গম ভাঙানোর বরাদ্দপ্রাপ্ত সংস্থাগুলোর কাছে। এই বরাদ্দপ্রাপ্ত সংস্থাগুলির মধ্যেই নাম রয়েছে রাজ্যে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের। ফুড কর্পোরেশনের গোডাউন থেকে আসা গম অঙ্কিত ইন্ডিয়া সহ বরাদ্দপ্রাপ্ত অন্য সংস্থাগুলিতে গিয়ে ঢোকার পর সেগুলোকে ভাঙানো হয়। কিন্তু সেই গম ভাঙানোর পর সব ভালো পরিমাণ গম রেশন ডিলার বা ডিস্ট্রিবিউটারদের কাছে না গিয়ে বিভিন্ন ব্র্যান্ডে প্যাকেট বন্দি হয়ে খোলা বাজারে চলে যেত বিক্রির জন্য। এইভাবেই কোটি কোটি টাকা কামিয়েছেন অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টররা। সেই সূত্র ধরেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা, এবং কারা কারা যুক্ত এই চক্রের সঙ্গে সেটাও কিন্তু জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ইডির আধিকারিকরা। কারণ যে বিষয়টা উঠে আসছে যে সাধারণ গম বাজার থেকে কিনে সেই গম ভাঙাতে যে খরচ, খুব স্বাভাবিক যে খোদ এফসিআই এর গোডাউন থেকে আসা গম ভাঙিয়ে খুব কম খরচেই তা বাজার দরে চড়া দামে বেচে দিয়ে মুনাফা লুটছিল অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আর গোটা বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। এমনকি বাকিবুর রহমান, তার সঙ্গে মুখোমুখি বসেও কিন্তু একটা জেরার সম্ভাবনা উঠে আসছে। একদিকে বাকিবুর রহমান, তাকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে যেমন বাকিবুর রহমানের সঙ্গে, তেমনি তার পাশাপাশি তার প্রাক্তন আত্মসহায়ক, বর্তমান আত্মসহায়ক যিনি ছিলেন তাদের থেকে পাওয়া তথ্য এবং নবতম সংযোজন হচ্ছে এই অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সেই জায়গায় দাঁড়িয়ে কী কী যোগসূত্র রয়েছে বা আদৌ কোনো যোগসূত্র রয়েছে কি না সেই সমস্তটাই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তারা সূত্র মারফত যে সমস্ত তথ্য তারা পাচ্ছেন তাতে তারা মনে করছেন যে কেন্দ্রীয় সরকার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে ভালো মানের গমই পাঠাত, রাজ্যের বরাদ্দ অনুযায়ী সেই গম গিয়ে ঢোকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে, সেই গোডাউন থেকে গমের বস্তা চলে যায় গম ভাঙানোর বরাদ্দপ্রাপ্ত সংস্থাগুলির কাছে, আর এই বরাদ্দপ্রাপ্ত সংস্থাগুলির মধ্যে নাম রয়েছে রাজ্যে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ফুড কর্পোরেশনের গোডাউন থেকে আসা গম অঙ্কিত ইন্ডিয়া সহ বরাদ্দপ্রাপ্ত অন্যান্য সংস্থাগুলিতে কি ঢোকার পর সেটা ভাঙানো হয়। কিন্তু সেই গম ভাঙানোর পর সব ভালো পরিমাণ গম রেশন ডিলার বা ডিস্ট্রিবিউটারদের কাছে না গিয়ে বিভিন্ন ব্র্যান্ডে প্যাকেট বন্দি হয়ে খোলা বাজারে চলে যেত বিক্রির জন্য। এভাবেই কোটি কোটি টাকা কামিয়েছেন অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টররা। পুরোটাই এখন তদন্ত করে দেখছেন ইডির আধিকারিকরা। আরও জানতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।